কুর্তি পরেছি আজকে, কারণ আজকে বেশি দূরে যাবো না, সামনেই থাকবো। সিম্পল একটা লুক ক্রিয়েট করেছি, কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমরা। আর তো এই হলো আমার কুর্তিটা, নাও ভালো করে একটু দেখাই। তো চলো আজকে বেরিয়ে যাই, ওখানে লেট করছে, সে করে আমি এখানে বসে বসে শর্ট ভিডিও বানাচ্ছি। বসে বসে আমি কয়েকটা শর্ট ভিডিও বানিয়ে নিলাম, কারণ ইউটিউবের জন্য কিছু বানানোই হচ্ছে না। এই মানে এই একটা মাস আমার পুরো ভ্লগিংয়ের মতো, মানে এডিটিং করার মতো ঠিকঠাক সময় হয়ে উঠছে না। তো চলো এখন যাই, ষষ্ঠীর বেরোচ্ছি, কোথায় যাই কি না করে আমি কিচ্ছু জানি না। তো আমিও যাব, দেখতে থাকবো, তোমাদের সাথেও সাথে দেখা যেতে থাকবো। তো চলো। এ ফিউ মোমেন্টস লেটার, চলো এখন আমরা এসে গিয়েছি রামচন্দ্রনগরের। এখানে ফার্স্ট একটা ঠাকুর দেখে অ্যান্ড আমরা স্টার্ট করেছিলাম ফুচকা খাওয়া একটু, তারপর একটু দোকানপাটিগুলো ঘুরে ঘুরে দেখছিলাম, কিছু কেনাকাটি যদি থাকে কেনাকাটির জন্য। তারপর আবার সেকেন্ড ঠাকুরটা দেখার জন্য আবার খানিকটা একটু লাইন দিয়ে চলে এলাম। এখানের প্যান্ডেলটা না বেশ সুন্দর করেছে। তারপর এখানে যে যে কাঠ বাদাম হয় না, যে মাঠকড়াই বাদাম যেগুলোকে বলে, সেগুলো দিয়ে ডাল দিয়ে ছোট্ট ছোট্ট নিখুঁতভাবে কাজ করেছে, ভীষণ ভালো লেগেছে আমার। আর ওরা তো প্যান্ডেলের ভেতরে দাঁড়াতেই দিচ্ছিল না, বারবার বারবার শুধু হুইসেল দিয়ে বেরিয়ে যান বেরিয়ে যান, দাঁড়াবেন না দাঁড়াবেন না, এরকম করে করে যাচ্ছিলো। তো কাজগুলো নিখুঁতভাবে আমি দেখানোর চেষ্টা করেছি, জানি না যতটুকু পসিবল হয়েছে দেখানোর চেষ্টা করেছে, ভীষণ ভালো করেছে। তো দেখো এইগুলো কি সুন্দর করেছে, বাদাম দিয়ে ডাল দিয়ে এখানে ভিতরের ঠাকুরটাও জাস্ট অসাধারণ হয়েছে। তারপর আবার একটু এখানে দাঁড়িয়েছিলাম, দুটো পকোড়া খেয়েছি, তারপর আবার একটু দোকানগুলো ঘুরেছি। আর ভিড়টাও বেশ মোটামুটি ছিল, তবে খুব একটা ভিড় ছিল না। এখানে চিরুনিগুলো দেখছিলাম, মানে খেলনা কী কী ছিল সেগুলো দেখছিলাম কিছু কেনাকাটির জন্য, কিছুই নিইনি সেরকম একটা, জাস্ট এমনি দেখে দেখে চলে যাচ্ছিলাম। আর ভিড়টা শুধু হয়েছে দেখো কীরকম। আর এইটা হচ্ছে পুজোর প্যান্ডেলের লাইন, আমরা বেরিয়ে আসার পরে এত লাইন হয়ে গিয়েছে। আর এটা হচ্ছে আরও ভিতরের একটা ঠাকুর।
চলে এসেছি এখন আমি আমার রুমে। এখন বাজে 10টার মতন, আমি এখন বাড়ি চলে এসেছি। ও তো এখন আসবে না, ও একটু গেল ওখানে, বলছে আমি একটু ওখানে বসি তারপর আসবো। চলো আজকে আমার ভ্লগটা এখানে শেষ করছি। ভ্লগ দেখতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিতে। দেখা হবে খুব তাড়াতাড়ি একটা নেক্সট ভ্লগে, নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট।